হাই, আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা জার্সি সিনেমাটার ফার্স্ট ডে কালেকশন নিয়ে আলোচনা করব। যেরকম আমরা প্রত্যেক সপ্তাহে নতুন সিনেমা আসলে তার ফার্স্ট ডে কত কালেকশন করেছে সেই আপডেট দিয়ে থাকি, তো আজকেও আমরা সেই আপডেটই দেব। তো গতকালকে শাহিদ কাপুর স্টারের জার্সি সিনেমাটা সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং আমরা অ্যাজিউম করেছিলাম যে এই ছবির বাজ একদমই দুর্বল, তো এই ছবিটা বক্স অফিসে খুব একটা ভালো ফলাফল করতে পারবে না। তো এই ছবিটা ফার্স্ট ডেতে কালেকশন করেছে অ্যারাউন্ড 4 crore। ট্রেড এক্সপার্টরা এরকমও বলছে এই ছবিটার যেরকম মর্নিং অকুপেন্সি ছিল, যদি সারাদিন সেরকম অকুপেন্সি বজায় থাকতো তাহলে হয়তো এই ছবিটা 2 crore টাকারও গণ্ডি পেরোতো না। তবে বিকেলবেলা এবং রাত্রেবেলা একটু গ্রোথ আসার ফলে কালেকশনটা বেড়ে 4 crore টাকার কাছাকাছি হয়। এবার এই ছবিটার হয়তো শনিবার এবং রবিবার কালেকশানে একটু গ্রোথ আসবে, একটু গ্রো করবে ছবিটা, তবে সেই গ্রোথটাও কিন্তু হেভি হবে না, সেটা হয়তো 30% বা খুব বেশি হলে 40%, এর থেকে বেশি ছবির কালেকশন পুল অফ করবে না। এবার এই কথাটা আমি কেন বললাম, তো বক্স অফিস ইন্ডিয়ার পক্ষ থেকে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে, যেমন অন্তিম দ্য ফাইনাল ট্রুথ বলি বা চণ্ডীগড় কড়ে আশিকি বা হচ্ছে তারাপ, এই সিনেমাগুলোর ওপেনিং ডে আমরা যদি কালেকশন দেখি তাহলে দেখবো সবকটা ছবি সিমিলার লাইনে কালেক্ট করেছিল এবং জার্সিও প্রায় একই রকম কালেকশন করলো ওপেনিং ডেতে। তো এর থেকে সুস্পষ্ট অডিয়েন্স সিনেমা দেখার ক্ষেত্রে খুব চুজি হয়ে গেছে এবং জার্সির একটা টাইমে বাজ ছিল, লোকের জার্সি দেখার ইচ্ছে ছিল যখন লোকে সবে কবির সিং দেখে উঠেছিল, অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তখন শাহিদ কাপুরের জার্সি দেখার জন্য লোকের একটা চাহিদা ছিল। আগে এমনও সময় গেছে একটা ভালো সিনেমার ক্ষেত্রে 4 crore টাকার ওপেনিং নিলেও রিসেপশনের দরুন বা ওয়ার্ড অফ মাউথ গেন করার জন্য সেই ছবিটা শনিবার দিনকে রবিবার দিন 7 crore 9 crore কালেকশন করে বক্স অফিসে নিজের জমি শক্ত করে নিয়েছে, কিন্তু এখন সেটা হওয়ার চান্সেস 0.1%। আরও একটা দিক, এটার সাথে কাশ্মীর ফাইলসের তুলনা করে গুলোলে হবে না, সেই ছবিটার বিষয়টা সম্পূর্ণ আলাদা, বাদবাকি কোনো ছবির সাথে সেই জিনিসটা রিপিট হবে না। কিন্তু এই ছবিটা এরকমভাবে ডিলে হয়েছে, এতবার ছবিটার রিলিজ ডেট পরিবর্তিত হয়েছে যে সেই বাসটা একদমই চলে গেছে। আর জার্সির হিন্দি ডাব ভার্সন আমি গতকালকেই বলছিলাম, লোকের বাড়ি বাড়ি হয়তো পৌঁছেও গেছে, তো মেকারসদের হয়তো এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে কীরকমভাবে একটা সিনেমা বানানো উচিত এবং বানানোর পরে সিনেমাটা অডিয়েন্সের কাছে কীভাবে পৌঁছানো উচিত। সব সিনেমার জন্য অডিয়েন্সের বাস থাকবে এমনটা কিন্তু নয়, আপনি যতই বড় অভিনেতাকে নিয়ে নিন। এবং অন্যদিকে KGF Chapter 2 যেই ছবিটা সেকেন্ড ফ্রাইডেতে কালেক্ট করেছে অ্যাপ্রক্সিমেটলি 11.5 crore টাকা, ছবিটার টোটাল কালেকশন প্রায় 280 crore টাকার অধিক দাঁড়াচ্ছে হিন্দি বেল্টে। তো এই ছবিটা তো আনস্টপেবল, তবে জার্সি সিনেমাটা একদিকে সম্পূর্ণরূপে ধরাস। তো দেখা যাক পরবর্তী সময়ে এই দুটো ছবিরই টোটাল ফিগার কোন জায়গায় দাঁড়ায়। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। নিজেদের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।